ফাল্গুন মাসের শেষের দিক থেকে গোটা চৈত্র মাস জুড়ে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাট শাক পাওয়া যায়। আর এই সময়তে বাজারে যে পাট শাকগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু এরকম ছোট ছোট আর কচি কচি। তো আজ আমরা যেহেতু পাট শাক ভাজা করব, সেই জন্য প্রথমে আমি এই যে পাট শাকগুলোকে এরকম ভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যখন পাট শাকগুলো বড় হয়ে যাবে, পাতাগুলো অনেক বড় বড় হয়ে যাবে, তখন কিন্তু শাকের মাঝখানে মানে পাতার মাঝখানে একটা শিরার মতো অংশ থাকে, সেটাকে কিন্তু ছিঁড়ে ফেলতে হবে। এখনকার পাট শাক যেহেতু কচি, সেই জন্য এরকমভাবে পাতাগুলোকে শুধুমাত্র ছিঁড়ে নিলেই চলবে, আর শিরাটা পরিষ্কার করার দরকার নেই। দেখুন, শাকগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এই শাক কিন্তু কাটবার দরকার নেই, যেহেতু ছোট ছোট, বড় হলে দু টুকরো করে নিলেও চলে। এইভাবেই আমি রান্না করব। এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম মোটামুটি এক কাপের মতো জল, সাথে হাফ চা চামচ লবণ। পুরো শাকে যতটা লবণের প্রয়োজন সেটা আন্দাজে একবারে দিয়ে দিতে হবে। এবার এই জলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফুটতে শুরু করলে পাটের শাকগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই শাকের মধ্যে যদি শুধু লবণ ব্যবহার করেন জল ছাড়া, তাহলে কিন্তু সব জায়গায় ঠিকঠাকভাবে মিশবে না, আর শাকটা কিন্তু খেতেও ভালো লাগবে না। দেখুন, খুব ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। দেখুন, শাকের জলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। এখন যেটুকু রয়েছে সেই জলটাকে আমরা ঝরিয়ে নেব। আর শাকটা দেখুন বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই শাক কিন্তু প্রথমে এভাবেই সেদ্ধ করে নিতে হয়। তো দেখুন, আপনারা কিন্তু আরও একটু ফুটিয়ে এই জলটাকে টানিয়ে নিতে পারেন। তো এই জলটুকু আমি ফেলে দিচ্ছি। দেখুন, শাকটাকে আলাদা করে নিচ্ছি, আর যে জলটুকু রয়ে গেল সেই জলটা ফেলে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল বা পরিমাণ মতো তেল। অবশ্য করে সর্ষের তেলে এই রান্নাটা করবেন। তেল গরম হয়ে গেলে 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে প্রথমে ভেজে নিতে হবে। হালকা এইরকম একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ একটু কালো জিরে দিয়ে আরও কয়েক সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8 কোয়া থেতো করে নেওয়া রসুন। আমি রসুনের পরিমাণটা এই শাকের মধ্যে একটু বেশিই দিলাম। আর যারা রসুন অপছন্দ করেন তারা রসুনটাকে বাদ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। এখন রসুনটাকে মোটামুটি মিনিট খানিক সময় ধরে মিডিয়াম ফ্লেমে দেখুন এরকম লালচে করে ভেজে নিতে হবে। রসুন এরকম ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ভাজা ভাজা করতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করতে হবে যতক্ষণ না শাকের এই জলটা শুকিয়ে যাচ্ছে বা টেনে যাচ্ছে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, শাক থেকে কিন্তু জলটা টেনে গেছে আর শাকটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই শাক কিন্তু এভাবেই রান্না করতে হয়। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব। এই পাট শাক গরম গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, পাট শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।